পেঁয়াজ রসুন আদা ক্যাপসিকাম দিয়ে মাশরুম রান্না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সত্যি মাশরুম রান্না করবো। তো আপনারা কি কখনো মাশরুম রান্না খেয়েছে? তো আজকে আপনারা আমার থেকে দেখে শিখে নিন। তো আর দেরি কেন, চলুন মাশরুম রান্নাটা শুরু করা যাক। সর্বপ্রথমে আমি মাশরুম গুলো কুচি কুচি করে সুন্দর মতন কেটে নিচ্ছি। সুন্দর সুন্দর করে কেটে নিচ্ছি যাতে ভালো মতন সেদ্ধ হয়। মাশরুম রান্না করলে কিন্তু খুব মজা হয়, এটা কিন্তু খুব উপকার। আপনারা কে কে খেয়েছেন এই মাশরুম অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লিখবেন। মাশরুম কাটা শেষ হয়ে গেছে, তো এবার আমি তুলে নেব। তো এবার আমি ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকাম কুটে শেষ, তো এবার আমি বাটিতে তুলে নেব। মাশরুম সেদ্ধ করার জন্য সর্বপ্রথমে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, তো এবার আমি পানি দিয়ে দিচ্ছি। তো মাশরুম দিয়ে দিচ্ছি, সুন্দর মতন সেদ্ধ করে নেব। তো এবার আমি ঢেকে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে আমার মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন আমার মাশরুমটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার সুন্দর মতন মাশরুমটা রান্না করে নেবো। সর্বপ্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তো এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, বা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ ও দারচিনি দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে নিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ বয়স ভাজা হয়ে গেছে, তো এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। মাশরুমে কিন্তু অবশ্যই আপনারা ক্যাপসিকাম দিয়ে দেবেন, তাহলে মজা হবে বেশি। আর তার সাথে তো টমেটো থাকছেই। সুন্দর মতো নিয়ে নিচ্ছি,
লাচ্ছা থাকবো, লাচ্ছা লাচ্ছা আমি ময় মশলা দিয়ে দেবো। এবার আমি সব ময় মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। মিক্স মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সুন্দর মতো মশলাটা কষিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে তো, এবার আমি সেদ্ধ করা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এবার সুন্দর মতন ভাজা ভাজা করে নেবো মাশরুম। দেখেন মাশরুম কত সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখছেন কত সুন্দর হয়েছে মাশরুম। আপনারা কিন্তু এগুলো রুটি দিয়ে সুন্দর মতন খেতে পারবেন, হোটেলে পুরি দিয়েও কিন্তু খেতে পারবেন, গরম ভাত দিয়েও খেতে পারবেন, অনেক ভালো লাগে। কিন্তু অবশ্যই আপনারা বাসার চেষ্টা করবেন। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা।